গলফে এটাই তার সবচাইতে পছন্দের টুর্নামেন্ট। বিটিআই ওপেনের প্রথম ও দ্বিতীয় আসরের শিরোপা জিতেছিলেন জামাল মোল্লা। সিদ্দিকুরের হতাশার দিনে তাই তো তাকে নিয়েই স্বপ্নবাজ স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে পারের চেয়ে খেলেছিলেন ১২ শট কম। শীর্ষে থাকা কাজুকি হিকা এগিয়েছিলেন না খুব একটা বেশি, তাই তো শেষ দিনে অপেক্ষাটা ছিল সুন্দর একটা শুরুর। প্রথম দুই হোল সমতা শেষ হওয়ার পর 3 ও 4 নম্বর স্ট্রোকে বাডি তুলে নিয়ে এগিয়ে যান জামাল। 5 ও 6 নম্বর স্ট্রোকে বাডি নিয়ে আবারও সমতায় কাজুকি। 13 নম্বর স্ট্রোক পর্যন্ত চলতে থাকে এমনই ইঁদুর বিড়াল দৌড়। পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচের 14 নম্বর স্ট্রোকে ছন্দ পতন জামালের। ফলাফল শিরোপাটা ব্লু সামুরাইয়ের দেশের। এটা আমার ক্যারিয়ারের প্রথম শিরোপা বলেই এই ট্রফিটার মাহাত্ম্যটা আমার কাছে অন্যরকম। এখন থেকে আরো বেশি বেশি টুর্নামেন্টে অংশ নিয়ে আমি চাইবো নিজেকে প্রমাণ করতে। এখানকার কোর্সটা দারুণ, আমি আবারও অংশ নিতে চাই। পার 5 14 নম্বর লেগে আমি বগি মেরে দিছি ও বাড়ি মেরে দিছি, ওইখানে 2 শট পিছিয়ে চলে গেছি। লাস্ট 2 বছর ধরে কোথাও ভালো খেলতে পারতেছিলাম না, কিন্তু ম্যাচ অনেক ফর্ম খারাপ ছিল, তো এবার ভালো খেলে অনেক নিজের কাছে কনফিডেন্স লেভেলটা অনেক হাই লাগতেছে। তো সামনে এশিয়ান ট্যুরে আশা করতে সেটা ভালো রেজাল্ট করতে পারবো। জামালের আশার দিনে একরাশ হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশি অন্য গলফাররা। 4 বার্ডি বিপরীতে 1 বগি, সব মিলিয়ে পারের চেয়ে 9 শট কম খেলে দেশসেরা গলফার সিদ্দিকুর হয়েছেন 6 নম্বর। এছাড়া ছন্দে ছিলেন না সজীবও। চ্যাম্পিয়ন হিসেবে কাজুকি পেয়েছেন $10,500 প্রাইজ মানি, আর রানার আপ জামাল পেয়েছেন $7,000। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।